দিকে দিকে চলছে প্রতিবাদ সরব হচ্ছেন প্রত্যেকেই আর রাখি বন্ধনের মাধ্যমে গতকাল অভয়ের বিচারের দাবিও সামনে এলো পথে বিজেপির মহিলা নেতৃত্ব টালিগঞ্জ যাদবপুর কলেজ স্কয়ার প্রত্যেকটা জায়গায় সেখানে কর্মসূচি পালন তাদের এবং দেখা গেল রূপা গাঙ্গুলি লকেট চ্যাটার্জি অগ্নিমিত্র পল তারা সেই কর্মসূচিতে অংশগ্রহণ করলেন তদন্তে ব্যাঘাত ঘটানোর অভিযোগে অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীকে তুলোধনা করল না তারা দেখো অভয়কে ধর্ষণ করে খুনে উত্তাল দেশ অভিযুক্তদের শাস্তির দাবিতে পথে সমাজের সর্বস্তরের মানুষ এবার রাখি বন্ধনের মধ্যে দিয়ে অভয়ের বিচারের দাবি জানালো বিজেপির মহিলা নেতৃত্ব যাদবপুরে প্রতিবাদের রাখি বন্ধনে সামিল হন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় রাখি সাধারণ মানুষের জন্য পড়ানো হচ্ছে লকেট চট্টোপাধ্যায় কিছুক্ষণ আগে পুলিশকে রাখি পরিয়ে দিয়েছেন এবং পরিয়ে বলেছেন গেট ওয়েল সুন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে রাখি বন্ধনে অন্যতম বিষয় যেটা দাঁড়াচ্ছে সেটা হলো সাধারণ মানুষকে একত্রিত করা জোটবদ্ধ করা মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে থাকবে বঙ্গভঙ্গের সময় রাখি বন্ধনের মাধ্যমে কার্যত মানুষকে একত্রিত করার যে পরিকল্পনা নিয়েছিলেন আজকে যেই আন্দোলন চলছে সেই আন্দোলনের প্রেক্ষিতে মানুষকে একত্রিত করার জন্য লকেট চট্টোপাধ্যায় রাখি বন্ধন উৎসবের মাধ্যমে মানুষকে একই ছাতার তলায় আনার একটা প্রয়াস চালাচ্ছেন সবাই বাড়িতে মা বোন স্ত্রী আছে সবাই চাইছে পুলিশদেরকে বলবো তাড়াতাড়ি তারা সুস্থ হয়ে উঠুন স্বাভাবিক সমাজে ফিরে আসুন আজকে বিচারের জন্য রাখি বলানো হচ্ছে আজকে সবাই নারী পুরুষ নির্বিশেষে সবাই এই বাংলাটাকে বাঁচাক মেয়েটার বিচার চাই আজকে বিচারের জন্য রাখি কলেজ স্ট্রিটে প্রতিবাদের রাখি বন্ধনে অংশ নেন অগ্নিমিত্রা পল রাখি উৎসব সেই রাখি উৎসব পালন করা হচ্ছে যেখানে ইতিমধ্যে একটা বার্তা দেওয়া হচ্ছে ব্যবসায়ী থেকে শুরু করে যারা বাসের চালক সাধারণ মানুষরা রয়েছেন তাদেরকে যাতে মহিলাদের পাশে থাকেন সেই বার্তা দেওয়া হচ্ছে অগ্নিমিত্রা পালের পক্ষ থেকে বাসের ড্রাইভার দাদাকে পড়ালাম পড়িয়ে বললাম আপনাকে দায়িত্ব নিতে হবে মেয়ে ফিরছে হয়তো ফাংশন করে হয়তো ডাক্তারবাবু ফিরছে হয়তো নার্স ফিরছে তাদের সুরক্ষা দেওয়া আপনার কাজ আপনার এবং আপনার কন্ডাক্টরের কাজ টালিগঞ্জেও রাখির মাধ্যমে চলে প্রতিবাদ উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মনের মধ্যে একটা ভাতৃত্বের সম্পর্ক যারা এরকম ঘৃণ্য অপরাধ করেছে তাদের বিরুদ্ধে মুখ খুলবার সাহস তৈরি করা কাটোয়া স্টেশন চত্বরে রাখি বন্ধনে অংশ নেন বিজেপি নেতা দিলীপ ঘোষ মা বোনেদের হাতে রাখি বেঁধে তাদের সুরক্ষার শপথ নেন তিনি আজকে আমরা মহিলাদের হাতে রাখি বাঁধব আমি সবাইকে আপিল করব আসুন যে মায়েরা বোনেরা আমাদের রাখি বেঁধেছেন আপনি তাদের হাতে রাখি বেঁধে আমরা তাদের সুরক্ষার শপথ নিই সংকল্প নিই যে পশ্চিমবাংলায় একটি মহিলার গায়েও কেউ হাত পড়বে না কবে শাস্তি পাবে অভয়ের দোষীরা কবে নারী সুরক্ষা নিশ্চিত হবে সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী রিপাবলিক বাংলা আর এই সমস্ত কিছুর মাঝখানে কিন্তু বিচারের দাবি আরও জোরালো হচ্ছে জাস্টিস ফর অভয়া ঠিক এই লেখা রাখি বন্ধনের মাধ্যমে হাসপাতালে চলল প্রতিবাদ এরই মধ্যে চতুর্থবার সেখানে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন সন্দীপ ঘোষ এবং তার মাঝখানে দেখা যাচ্ছে যে একাধিক অভিযোগ রয়েছে সন্দীপ ঘোষ এবং তার অনুগামীদের বিরুদ্ধে সব কিছুর সমাধান কবে হবে এবং কতটা সময় লাগবে তা কি রয়েছে গোটা বিশ্ব দেখো রাখি বন্ধনের মাধ্যমে অভয়ার জন্য বিচারের দাবি জোরালো হচ্ছে আর্জি করে এসএসকেএম হাসপাতালেও রাখি বন্ধনের মাধ্যমে দেওয়া হচ্ছে জাস্টিস ফর অভয়ার বার্তা এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালের ছবিটা একটু অন্যরকম আমি তোমাকে প্রথমে ছবিটা দেখাই এখানে রয়েছে অভয়ার সেই ছবি এবং অভয়ার সামনে জ্বলছে মোমবাতি এবং সেই মোমবাতিকে সামনে রেখেই যারা ডাক্তার রয়েছেন তারা আজকে বলছেন যে একত্রিত হওয়ার বার্তা আমরা এই কারণেই দিচ্ছি রাখি বন্ধনের দিন তার কারণ তারা চাইছেন জাস্টিস ফর অভয়া এই রাখিটা সিম্বলিক আমাদের এই রাখিটা আমরা বেসিক্যালি অন্যায়ের বিরুদ্ধে এই যে ক্রাইম হয়েছে আমাদের বোনের আগেন্সে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা একটা
ইয়ে ট্রেন্ড শুরু করেছি হ্যাশট্যাগ অভয়ার ভাই প্রমিস উইল বি কেপ্ট সিস্টার, এটা এই প্রমিস করার জন্য যে আমরা এই শেষটা দেখেই ছাড়ব। জাস্টিস ফর অভয়া, বিচার চাইছেন অভয়, সেই জন্যই কি আজকের এই একদম আমরা এখানে আমাদের বোনের জন্য এখানে বসে আছি। প্রতীকী অভয়াকে শ্রদ্ধা জ্ঞাপন চলল কলকাতা মেডিকেলেও, রাখি পড়ালেন চিকিৎসকেরা। অভয়ার বিচার চেয়ে আরো যেন একাচ্ছা হলো আরজিকর হাসপাতাল। এদিকে সোমবার ফের অভয়ের বাড়ি যায় সিবিআই এর একটি দল, পাশাপাশি আরজিকর হাসপাতালেও এসে পৌঁছায় আরো একটি দল। ঠিক 6:30টার কিছু সময় পরে কিন্তু এইখানে অর্থাৎ এই ট্রমা কেয়ারে সেন্টার অর্থাৎ ট্রমা সেন্টারে সেখানে কিন্তু আধিকারিকরা সিবিআইয়ের উচ্চপদস্থ আধিকারিকরা তারা এসেছেন এবং একই সঙ্গে সেন্ট্রাল ফোর্সের যারা জওয়ানরা রয়েছেন তারাও এখানে উপস্থিত রয়েছেন। বাইরেও নিরাপত্তা ব্যবস্থা যথেষ্টই আঁটোসাঁট। এবং একই সঙ্গে জানিয়ে রাখি যে সূত্র মারফত যেমনটা খবর পাওয়া গিয়েছে ধৃত সঞ্জয় রায় এবং সে নাকি এই ট্রমা সেন্টারেই এসেছিল যেদিন অভয়ের হত্যা করা হয়, সেই বিষয়টাও কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা তারা দেখবার চেষ্টা করছেন। তদন্ত চলছে, উঠছে প্রতিবাদের ঝড়ো, কিন্তু আরজিকরের অভয়া বিচার পাবে কবে? রিপাবলিক বাংলা। অভয়াকাণ্ডে দোষীদের শাস্তির দাবি, দোষীদের শাস্তির দাবিতে বারাসাতে সেখানে প্রতিবাদের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। বারাসাতের কলোনি মোড়ে সেখানকার রাস্তা অবরোধ করে ঠিক এইভাবে প্রতিবাদ দেখান তারা, আর মিছিল থেকে উঠেছে পরপর স্লোগান। আরজিকর কাণ্ডে অভয় দোষীদের অবিলম্বে তাদেরকে শাস্তি দিতে হবে এবং সেই দাবিতে বারাসাত কলোনি মোড় অবরোধ করেন সাধারণ মানুষজন, যেখানে মিছিল থেকে মাটিতে চটি রেখে মানববন্ধনের মাধ্যমে স্লোগান উঠল এবং স্লোগানের মাধ্যমে তারা তাদের দাবিটাকে সামনে রাখলেন। একদিকে সন্দীপকে লাগাতার সিডিওতে জিজ্ঞাসাবাদ চলছে, পরপর 4 দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আজও তাকে তলব করা হয়েছে, আর অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা জায়গায় এভাবে প্রতিবাদ চলছে। Okay, stay home. Okay, stay home. Okay, stay home.